হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম জানাই আর ডিএন স্টাডি চ্যানেলে আজকে আমরা ত্রিপুরা টেট এর বাংলা গ্রামার থেকে ধ্বনি পরিবর্তন সম্পর্কে জানব আজকে আমাদের ধ্বনি পরিবর্তনের একটি পার্ট হচ্ছে বর্ণ বিপর্যয় এই বর্ণ বিপর্যয় নিয়ে আলোচনা করব বর্ণ বিপর্যয় বা দ্বনি বিপর্যয় তাহলে ধ্বনি বিপর্যয় যাকে বলে বর্ণ বিপর্যয় তাকে বলে পরীক্ষার মধ্যে ধ্বনি বিপর্যয় অথবা বর্ণ বিপর্যয় আসতে পারে তাহলে প্রথমে আমাদের জানতে হবে আমরা ধ্বনি বিপর্যয় বা বর্ণ বিপর্যয় কীভাবে এক্সামের মধ্যে খুঁজে বের করব তাহলে দেখুন এখানে লেখা আছে পাশাপাশি অবস্থিত দুটি ব্যঞ্জন ধ্বনির জায়গা পরিবর্তন করলেই ধ্বনি বিপর্যয় বা বর্ণ বিপর্যয় হয় তাহলে কি হয় পাশাপাশি অবস্থিত দুটি ব্যঞ্জন দ্বনি যখন জায়গা পরিবর্তন করে মানে আগের যে দনিটি এটি পরে চলে আসবে আর পরে যে দনিটি থাকবে এটি আগে চলে আসবে যদি এরকমভাবে পরিবর্তন হয় তখন তাকে আমরা দনি বিপর্যয় বা বর্ণ বিপর্যয় বলব যেমন এখানে আছে দেখুন কি আছে রিক্সা রিক্সা থেকে হলো রিক্সা তাহলে রিক্সা বানানোর মধ্যে কি আছে র রস ক তালব্যশ্য আকার রিক্সা এখান থেকে হলো র রসিকার তালুব্যশ্য ক আকার তাহলে দেখুন এখানে যে তালুব্যশ্য পড়েছিল এটা আগে চলে এসেছে আর এখানে ক ছিল আগে পরে চলে গিয়েছে তাহলে কি হলো জায়গা পরিবর্তন করল তাহলে এরকম জায়গা পরিবর্তন করলে তাকে আমরা বলবো দনী বিপর্যয় তাহলে রিক্সা থেকে রিক্সা হবে দ্বনি বিপর্যয় ঠিক এভাবে দেখুন পিসাচ এবং পিচাস পিচাচ বানানোর মধ্যে দেখুন তালুবশ্য আগে আছে পরে যে পিচাস হলো এখানে তালুবশ্যটা পরে চলে গেল আর এখানে প্রথমটিতে ছিল চ আগে কিন্তু পরেরটিতে চ আগে চলে আসলো তাহলে কি হলো এটা হলো দনী বিপর্যয় আচ্ছা এখন আমি একটি লিখছি ধরুন এখানে আছে কান ক আকার দন্তন্য কান কান থেকে কি হলো হয়ে গেল নাক তাহলে দেখুন কান থেকে নাক ক ছিল আগে এই কটা পরে চলে গেছে আর নটা ছিল পিছনে এটা আগে চলে এসেছে তাহলে কান থেকে নাক হি নাক কি দনী বিপর্যয় বা বর্ণ বিপর্যয় হবে কিন্তু এটা দনী বিপর্যয় বা বর্ণ বিপর্যয় হবে না তার কারণ হচ্ছে কান কান এবং নাক কি একই জিনিস তাদের অর্থ কি একই না কারণ কান দিয়ে আমরা শুনতে পাই নাক দিয়ে আমরা শ্বাস নেই বা গন্ধ নেই তাহলে কান বা নাক একই জিনিস নয় তাহলে এটা দ্বনি বিপর্যয় বা বর্ণ বিপর্যয় হবে না কারণ আমরা প্রথম ক্লাসে বলেছিলাম দ্বনি বিপর্যয় সরি ধ্বনি পরিবর্তন মানে উচ্চারণের পরিবর্তন অর্থের পরিবর্তন নয় তারপর দেখুন লাভ লাফ থেকে কি হল ফাল তাহলে লাভ বানানে ল আকার ফ লাফ কিন্তু ফাল বানানোর মধ্যে ফ আকার ল ফাল তাহলে কি হলো দেখুন লটা পিছনে চলে গেল। আর এই পটা এটা কি হলো আগে চলে আসলো তাহলে লাফ এবং ফাল কিন্তু আমরা একই জিনিস বুঝি এবং তাদের বর্ণ পরিবর্তন হলো তার জন্য এটা হবে মানে পাশ পরিবর্তন হলো তার জন্য এটা হবে বর্ণ বিপর্যয় বা দ্বনি বিপর্যয় ঠিক এইভাবে বাক্স থেকে বাস্ক এটাও কি হবে এটাও হবে ধ্বনি বিপর্যয় বা বর্ণ বিপর্যয় ঠিক একইভাবে বাতাসা থেকে বাসাতা এটাও হবে ধ্বনি বিপর্যয় আশা করি আপনারা দনি বিপর্যয় বা বর্ণ বিপর্যয় সম্পর্কে বুঝতে পেরেছেন যদি বুঝে থাকেন তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আর কমেন্টের মাধ্যমে জানাবেন আরও ধনী বিপর্যয় থেকে এরকম ভিডিও চান কিনা